आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মণিপুরে শান্তি ও মিজোরামে উস্কানিমূলক মন্তব্য থেকে বিরত থাকার ডাকে বিশাল মিছিল। স্কুল ছাত্রীকে যৌন নিপীড়নকারী অধ্যক্ষ আজও পলাতক। লক্ষ্মীপুর গার্লস হাই স্কুলকে জড়িয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচারে নিন্দা জানালেন স্কুলের শিক্ষক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। পার্শ্ববর্তী রাজ্য মণিপুরে শান্তি ফেরানোর দাবিতে উত্তাল শহর শিলচর। অল আসাম মণিপুরি অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিলচরে প্রতিবাদ মিছিল। মিছিলে যোগদান করলেন মণিপুরি অমণিপুরি সমাজের প্রায় 30টি সংগঠন। মালুগ্রাম মণিপুরি বস্তি বিটি কেন্দ্রজিৎ স্কুল থেকে কয়েক হাজার জনতা শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে এসপি অফিস হয়ে জেলা শাসকের কার্যালয়ের সম্মুখে এসে পথ অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করে। তাদের একটাই দাবি, মণিপুরে কেন্দ্র সরকারের হস্তক্ষেপে যেভাবেই হোক শান্তি ফেরাতে হবে, অন্যথায় মণিপুরের পাশাপাশি উত্তর পূর্ব ও ভয়াবহ অগ্নিগর্ভে পরিণত হবে। বর্তমানে কয়েক হাজার মণিপুরি ও অমণিপুরি জনতা অফিস পাড়াকে কার্যত প্রায় এক ঘন্টারও অধিক সময় অবরুদ্ধ করে রাখে। সর্বপ্রথমে এই যারা ভারতবর্ষের সংবিধান বিরোধী, ভারতবর্ষের গণতন্ত্র বিরোধী, ভারতবর্ষের ঐক্য বিরোধী, ভারতবর্ষের সংহতি বিরোধী, তাদের ষড়যন্ত্রের ফলেই আজকের এই রক্তস্নাত অবস্থা আমাদের মণিপুরের মধ্যে। আজকে যেসব ভাই বোনেরা সর্বশান্ত হয়েছেন, যাদের ঘরদুয়ার জ্বালা গেছে, যারা স্বজন হারিয়েছেন, তাদের আত্মার প্রতি, তাদের প্রতি আমরা আত্মের শান্তি শান্তি কামনা করছি। এবং সঙ্গে সঙ্গে যারা এখনো উৎপীড়িত জীবন যাপন করছেন, তাদের প্রতি আমরা আজকের এই শান্তিপূর্ণ ফর পিস এন্ড ট্র্যাঙ্কুইলিটি, ফর পিস এন্ড ট্র্যাঙ্কুইলিটি ইন দি ইস্টার্ন জোন অফ ইন্ডিয়া, নট অনলি ইন স্টার্ট জোন অফ ইন্ডিয়া বাট অলসো ইন ইন্ডিয়া, আমরা ডিমান্ড করছি সংশ্লিষ্ট সরকারদের কাছে, আমরা ডিমান্ড করছি মণিপুর সরকারের কাছে, আমরা ডিমান্ড করছি কেন্দ্রীয় সরকারের কাছে, আমরা আবেদন রাখছি পার্শ্ববর্তী যত সব রাজ্যের কর্ণধারদেরকে, তারা তারই আমাদের এই রক্তস্নাত অবস্থাকে। স্কুল ছাত্রীকে যৌন নিপীড়নকারী অধ্যক্ষ আজও পলাতক। করিমগঞ্জ পুলিশের ভূমিকা নিয়ে উঠছে নানা প্রশ্ন। যৌন নিপীড়নের ছয় দিন পরও অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, তাই জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্যের নেতৃত্বে এক প্রতিনিধি দল ডিএসপি জিডি শর্মার সঙ্গে সাক্ষাৎ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়। আজ ঘটনার ছয় দিন পরও আসামি আজারউদ্দিন খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে, তাই ডিএসপি জিডি শর্মার সঙ্গে সাক্ষাৎ করে আসামি আজারউদ্দিনকে অতিসত্বর গ্রেফতারের দাবি জানিয়েছেন করিমগঞ্জ জেলা বিজেপি নেতারা। দুটা কারণ আছে, এটারও একটা দুটা কারণ আছে, রিজনিং দেখতে হবে। দুর্ভাগ্যক্রমে হোক আর সৌভাগ্যক্রমেই হোক, বদরপুর থানার ওসি একদম নতুন গেছে, সে রাস্তাঘাট টোপো বায়োগ্রাফি অব দি কনস্টিটিউয়েন্সি জানে না। ভাঙ্গাতে যে আয়োগ এসে সেও একদম নতুন, 15 দিন আগে সে এইখানে জয়েন করেছে। ন্যাচারালি এই যে ব্যবস্থাগুলো জানার যে সোর্স, সোর্সকে কাজে লাগাচ্ছে, কিন্তু গিয়ে এখন সেই জায়গায় পাচ্ছে না। যদি ওইখানে থাকতো স্থায়ী বাসিন্দার যে হেল্প নেওয়ার এই ব্যবস্থাটা তারা পেত আইও বা ওই, কিন্তু এ পাচ্ছে না যারা, এরা নতুন হওয়ার কারণে সোর্সগুলো এখনও বানাতে পারে নাই, নিজের হ্যান্ডস তৈরি করতে পারে না, এই জন্য একটু দেরি হবে।
লক্ষীপুর গার্লস হাই স্কুলকে জড়িয়ে সামাজিক মাধ্যমে দুটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে মিথ্যা অপপ্রচার পোস্ট করা বিষয়গুলির তীব্র নিন্দা জানালেন উক্ত স্কুলের শিক্ষক শিক্ষিকারা। একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করতে সামাজিক মাধ্যমে এ ধরনের পোস্ট গুরুতর অপরাধ। এই ধরনের পোস্টের আগে বিষয়গুলি স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে জেনে নেওয়া উচিত ছিল বলে শিক্ষকরা মত প্রকাশ করেন। বুধবার এক সাংবাদিক সম্মেলন ডেকে এই কথা বলেন লক্ষীপুর গার্লস হাই স্কুলের শিক্ষক শিক্ষিকারা। তারা বলেন লক্ষীপুরের দুজন বাসিন্দা তাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এমনভাবে লক্ষীপুর গার্লস হাই স্কুলকে জড়িয়ে ফেসবুকে মিথ্যা অপপ্রচার চালিয়েছেন, তাতে তারা ভীষণ ক্ষুব্ধ। সেভাবে নিয়ম মেনে সাতজনকে মাধ্যমিক পরীক্ষায় বসেছিল। এবারে মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়ে সামাজিক মাধ্যমে প্রশ্ন না তুলে তাদের স্কুলের পরীক্ষার বিষয় জানতে ইচ্ছুক থাকলে স্কুলে এসে প্রশ্ন করলে সব প্রশ্নের উত্তর দিতে সর্বদা প্রস্তুত রয়েছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। অনেকে কিন্তু বুঝেন না যে টেনে যদি তারা টিচি নিয়ে যায় তারা নাইনে কিন্তু অ্যাডমিশন করে দিলাম বন্য স্কুলে, তারা আইসি তারা ডিসকন্টিনিউ করছে, তারা মেয়েরে দিয়ে গেছে গিয়ে আর নয়টা মেয়ে আসলো আমরা রেগুলার বেসে নয়টা মেয়ে আসলো আপনার লক্ষ্মীছড়া বর্মন মেয়ে, তারা তারা গার্জিয়ানরা ইয়ে নিয়ে গেছে গিয়ে। হ্যাঁ, তো এরপরে ফ্লাড হয়ে গেলো পুরা, ফ্লাডের পরে তো তার সঙ্গে কোনো কমিউনিকেশন নাই। ফ্লাডের পরে দেখা যায় বিনাকান্তি মেয়েগুলো আর না, বিনাকান্তি দশটা মেয়ে, আটটা মেয়ে আসলো আমরা বর্মন, দুইটা মেয়ে রেগুলার যে দুটা মেয়ে পরীক্ষা দিছে, একটা রম্মাই মেয়ে আসলো এখানে, রম্মাই মেয়েরা সাথে কোনো যোগাযোগ নিচ্ছে না, তাদের ফর্ম ফিল আপের সময় বারবার ফর্ম করা আছে, কখনো তাই কিন্তু আইসে না। এই যে লক্ষ্মীছড়ার মেয়েগুলারে ফ্লাডের পরে পূজার আগে কিন্তু আমরা স্টাফরা পুরা গেছে তারা বাড়িতে, যেটা আমরা প্রুফ আছে। হ্যাঁ, তারা বাড়িতে বাড়িতে গিয়ে তার সাথে দেখা করছে যে তোমরা কেন বাচ্চারা দিলা, এটা জিরো রেজাল্ট, তারা বাচ্চারা স্কুলে পাঠাইতে চান না, কারণ তারা এখানে একটা খরচা আছে যেটা তারা বিয়ার করতে পারে না গার্জিয়ান। তখন স্কুল থেকে তারা ফোর্স করা হইলো যে না তোমরা আও আয়ে পড়ো, যে মেয়েগুলো এবারে বেঁচে আইসে আমরা এই আটটা মেয়ের মধ্যে পাঁচটা মেয়ে আমরা এবারে বেঁচে আইসি, বাকি আইসি। হ্যাঁ, বাকিগুলো যোগাযোগ করা হয়েছে তারা বিন্যাকান্তি যে দশটা মেয়ে, আমি বই আর বন্যাকান্তি দশটা মেয়ে আমরা গতবারের বেঁচে আসলো যেটা 2023 পরীক্ষা দিতে আসলো, এই দশটা মেয়ের মধ্যে এবারের বেঁচে সাতটা মেয়ে আছে, আটটা মেয়ে আছে, সরি আটটা মেয়ে আছে, তারা লোকে আমরা যোগাযোগ করিয়া করা হয়েছি, কিন্তু এই যে গ্যাপটা গেছে গিয়ে তারা তারা গার্জিয়ান তারা টিউশনও ছাড়িয়ে দিচ্ছে, তার মধ্যে তারা স্কুল চেঞ্জ করবো, এই গ্যাপটার পরে তারা যা আইএফ মেট্রিক পড়েছিল তারা প্রিপেয়ার আসলো, যেটা থেকে তারা ফাইনাল পরীক্ষা দিয়ে বুঝছে না, আমরা যেটা প্রি বোর্ড এক্সাম হয় এই বোর্ডে তারা অ্যাপিয়ার করছে না। মিজোরামে গত 10 দিন ধরে ইয়াং মিজো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অমিজো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা চালানো হচ্ছে। 91টি দোকানের মালিক কর্মী সহ অনেকেই পালিয়ে বরাক উপত্যকায় আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। একইভাবে মণিপুরেও অশান্তির আগুন থামছে না। সমগ্র ঘটনাক্রম নিয়ে এবার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এক প্রেস বার্তায় বিডিএফ এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন যে সমগ্র উত্তর পূর্বে অশান্তির আগুন জ্বলছে এবং এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাঙালি সহ অনুপজাতিরা, কিন্তু আসামের দোর্দণ্ড প্রতাপ মুখ্যমন্ত্রী কিংবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সমগ্র ব্যাপারে নির্বিকার ভূমিকা পালন করেছেন। একটি সার্বভৌম রাষ্ট্রে একটি গোষ্ঠী দ্বারা অন্যদের উপর এই ধরনের নিপীড়ন অত্যাচার অভূতপূর্ব, শুধু উত্তর পূর্বে বারবার এর পুনরাবৃত্তি হয়। তিনি বলেন যদি আসাম অসমীয়াদের জন্য, মিজোরাম মিজোদের জন্য, মণিপুর মণিপুরীদের জন্য হয় তবে ভারতবর্ষ নামক রাষ্ট্র কার জন্য? আসামের মুখ্যমন্ত্রী নিজে নর্থ ইস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্সের আহ্বায়ক হয়েও এইসব সমস্যা সমাধানে মোটেই আগ্রহ দেখান না, উল্টে সর্বভারতীয় রাজনীতি নিয়ে ব্যস্ত। তিনি আরও বলেন যে আসামের সাথে পার্শ্ববর্তী রাজ্যের সীমা সমস্যাও লেগিয়ে আছে। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী যিনি নর্থ ইস্ট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আজকে উনি নীরব, উনি কেন্দ্রীয় রাজনীতি নিয়ে যতটা ব্যস্ত তার নিজের ঘর সামলাবার জন্য ওনার সময় নেই। আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চাকরি বিলি করার জন্য আসছেন কিন্তু এই মিজোরাম মণিপুরের ব্যাপারে একটি শব্দ ব্যবহার করছেন না। আজকে যখন রোম নগরী জ্বলছিল তখন সম্রাট নীরব বেহালা বাজাচ্ছিলেন, আজকে আমাদের আসাম এবং কেন্দ্রীয় সরকারের অবস্থা হয়েছে সেই রকম, তারা নীরব ভূমিকা পালন করছে। তাই আমি মিজোরামে অবিলম্বে বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে মিজোরামে রাষ্ট্রপতি শাসনের দাবি করছি এবং আমরা বলছি যে মিজোরা আজকে যে এই ধরনের অত্যাচার করছে নন মিজোদের উপরে, বরাক ভ্যালি হচ্ছে মিজোরামের লাইফলাইন, যদি আমাদের লাইফলাইন বন্ধ করে দেওয়া হয় তাহলে মিজোরা খাওয়া কোথায় পাবে? আজকে যারা অত্যাচারিত হয়ে এসছে তারা যে কোনো মুহূর্তে রাস্তা বন্ধ করতে পারে। তাই আমি
ওয়াইং ইয়ং মিজো অ্যাসোসিয়েশন তাদের হুঁশিয়ারি দিয়ে বলছি, অবিলম্বে যদি নন মিজোদের উপর অত্যাচার বন্ধ না হয় তাহলে আমরাও এখানে প্রতিরোধ গড়ে তুলব। সদ্য প্রকাশিত মাধ্যমিকের ফলাফলে হলিক্রস স্কুলের ছাত্রী সামিনা ইয়াসমিন লস্কর কৃতিত্বের সঙ্গে ডিস্টিংশন নিয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়ায় খুশির হাওয়া বইছে থলাইয়ার পুঠিকাল গ্রামে। তার প্রাপ্ত মার্কসে শতাংশ হল 90.6%। উল্লেখ্য, মধ্যথলার পুঠিখাল জিপির প্রাক্তন জিপি সভানেত্রী রঞ্জনা বেগম লস্কর এবং প্রয়াত প্রাক্তন জিপি সভাপতি ফৈজুল হক লস্করের কনিষ্ঠা কন্যা সামিনা ইয়াসমিন লস্কর। বাঁশখাল গ্রামের বাসিন্দা সামিনা ইয়াসমিন লস্করের এই সাফল্যে আনন্দিত হয়ে তাকে সাধুবাদ জানিয়েছেন পুঠিখাল জিপি সভাপতি শ্যামসুন্দর চৌহান, শিক্ষক হরিমোহন কৈরি, জয়প্রকাশ ভর সহ অন্যান্যরা। আমরা এই যে সামিনা না সামিনা বেগম মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে, তার জন্য একটা তাকে আশীর্বাদ দেওয়ার জন্য আমরা এখানে সংবর্ধনা দেওয়ার জন্য এখানে আমরা উপস্থিত হয়েছি। এই সামিনা কাবুগঞ্জে স্থিত হলিক্রস স্কুল থেকে 5টি সাবজেক্টের লেটার নিয়ে এবং 90.6% পেয়ে পার্সেন্টেজ পেয়ে উত্তীর্ণ হয়েছে। আমরা অত্যন্ত খুশি যে এই মধ্যধলাই পুঠিখাল জিপির মধ্যে একমাত্র ছাত্রী যে এই সুনাম অর্জন করে পাশ করেছে, আমরা এতে খুব খুশি হয়েছি। আমরা মনে করি আগামী দিনে সে একটা উচ্চ পদে অধিষ্ঠিত হবে এবং আমরা ভবিষ্যতে তার আরও ভালো করে পড়ুক, ভালো সম্মান অর্জন করুক, এটাই আমরা কামনা করি। মণিপুরে কেন্দ্র সরকারের হস্তক্ষেপ চেয়ে বিশাল মশাল মিছিলে নামলেন প্রতিবেশী রাজ্য অসম শিলচরের রামনগর টুকুময়রা পাবির লুপ সংগঠনের প্রতিবাদী কয়েক শতাধিক মহিলারা। বুধবার সন্ধ্যায় ওই মহিলা সংগঠনের কর্মকর্তারা এক বিশাল মিছিল বের করে কেন্দ্রীয় সরকারের করা হস্তক্ষেপ কামনা করেন। তাছাড়াও কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন প্রতিবাদী মহিলারা। প্রতিবেশী রাজ্য মণিপুরে একের পর এক হিংসাত্মক ঘটনাসহ হত্যাকাণ্ডের পরও মোদী সরকারের সন্দেহজনক ভূমিকায় খেদ প্রকাশ করেন তারা। ওই দিন মশাল মিছিলের পর মহিলারা সমবেত হয়ে সরকারের কাছে শান্তি ফেরানোর দাবিতে সরব হন, নতুবা গণহত্যা রোধে সরকারের ব্যর্থতার বিরুদ্ধে মানবিকতার ডাকে দেশজুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার শেষ হুঙ্কার ছুড়ে দেন মৈরাপাবির কয়েক শতাধিক মহিলারা। 3 তারিখ থেকে মণিপুরে অশান্তি ফেলে আছে, আজকে 24 তারিখ পর্যন্ত কোনো তো শান্তি পায়নি। এখানে যতজন আছে যে এখানে কতজন মানুষ শহীদ হয়ে গেছে এখানে, মানে আজকে কালকের কথা না, আজ পর্যন্ত কোনো একটা সরকারে একটা অ্যাকশন নেয়নি এইটার উপরে। কিন্তু এইটা সরকারের যে সেন্ট্রাল সরকারের গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করতেছি, স্টেট গভর্নমেন্টের কাছেও রিকোয়েস্ট করতেছি আমরা, মানে আর কি এইটা অ্যাকশন নেওয়ার জন্য। এখানে 15,000-20,000 ফৌজ ফেলাইছে এখানে, কিন্তু কোনো একটা কাজ করেনি এটা। এরা কিন্তু যে জায়গাতে গণ্ডগোল হয়েছে এখানে 1300 ঘর, মানে আর কি 1300টা ঘর অক্রুল চোরাচানপুটে জ্বালিয়ে, মানে এখানে ঘরটা ঘর নাই এরা, মানে আর কি ইয়েতে আছে আর কি রিলিফে আছে, এখন এরা রিলিফ ক্যাম্পে আছে, কিন্তু ওরা অসহায়। হ্যাঁ, কি এতজন মানুষ যে কীরকম করে আছে এটা জানি না আমরা, কিন্তু আজ পর্যন্ত কোনো মানে আর কি পাহাড়ের ভিতরে কোনো একটা গাড়িও যাওয়া যায় না। 1 কেজি আলুর দাম 80 টাকা পর্যন্ত পৌঁছে গেছে এখানে, এটা মানে আর কি এটা সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট থেকে আমরা একটা অনুরোধ করতেছি আমরা, মানে আর কি এটা মানে আর কি যাতে শান্তিভাবে জায়গাটা থাকি যায় আমরা। শ্রী শ্রী জ্ঞান মন্দিরের সংবর্ধনা জানানো হলো কৃতি ছাত্রী সঞ্জনা বেগমকে। সঞ্জনা কোনো সম্ভ্রান্ত সচ্ছল মা বাবার সন্তানও নয়, অথচ সম্প্রতি প্রকাশিত কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষায় প্রাইভেট টিউশন ছাড়াই 3টি বিষয় লেটার মার্কস সহ মোট 71% নম্বর পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়। কৃতি সঞ্জনার বাড়ি অরুণাচলের প্রত্যন্ত গ্রাম বালিঘাটে, বাবা আসাদ হোসেন লস্কর, মা সামিনা বেগম। আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্কর প্রতিষ্ঠিত অরুণাচলের শ্রী শ্রী জ্ঞান মন্দিরের ছাত্রী সঞ্জনা। অতি সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেধাবী এই ছাত্রীর কৃতিত্বে স্বাভাবিকভাবে আনন্দিত শিক্ষক শিক্ষিকা সহ পরিচিত মহল। এভরিওয়ান, আই এম সঞ্জনা বেগম লস্কর এন্ড আই হ্যাভ গট ফার্স্ট ডিভিশন উইথ 3 লেটার্স। ইট ইজ বিকজ অফ মাই প্যারেন্টস এন্ড মাই রেসপেক্টিভ টিচার্স, বিকজ অফ দেয়ার স্যাক্রিফাইস এন্ড স্ট্রাগলস আই হ্যাভ গট দিস মার্কস। And there are so many female teachers who are not now there,
But they always supported me and motivated me in my every situations. I can't forget them. And I am the ex-student of Sri Sri Gyan Mandir. And I have studied up to class 7. The teachers have been always kind and motivated us in our learning phase. And I have given my board from Springdale Academy, Bangarpar. I would like to thank IMD sir, who always motivated us and to achieve the impossible. He worked very well and he taught us that we always make answer by ourselves, not to achieve the goals, but to be a good human being. मेरे पापा ने, मेरे फैमिली के सभी लोगों ने मुझे बहुत ही सपोर्ट किया. हर वक्त मुझे, कभी मुझे प्रेशर नहीं किया. प्रेशर लेके कोई भी इंसान कभी अच्छा, मतलब खुद के मर्जी से बनना चाहिए जो भी हो. मेरे पिताजी ने मुझे हर वक्त मुझे सपोर्ट किया. कभी नहीं बोला कि तुम पढ़ाई करना ही पड़ेगा, लेकिन उन्होंने बोला अगर तुम फेल हो जाओगी भी मुझे कोई प्रॉब्लम नहीं है. और मेरे टीचर्स ने भी, मेरे जो एक्स टीचर्स थे श्री श्री ज्ञान मंदिर से और जो अभी भी टीचर्स, उन्होंने बहुत ही मेरे लिए मेहनत किया. उनकी मेहनत की वजह से यही हूँ. और मेरे पेरेंट्स ने मुझे कभी भी प्रेशर नहीं किया. और सभी पेरेंट्स को ये भी नहीं करना चाहिए कि बच्चों को प्रेशर देके पढ़ाना नहीं चाहिए. उनकी मर्जी को, उनको अपने फ्रीडम से मतलब जीना चाहिए, पढ़ना चाहिए, जो भी करना चाहिए. বিজেপি সরকারের আমলে পিছিয়ে পড়া সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়ন হচ্ছে বলে জোর দাবি করলেন সাংসদ রাজদীপ রায়. এদিন সোনাই, ছাঞ্জারবালি, রাঙ্গিরঘাট, চাঁদপুর এসব এলাকায় বিজেপির জনসম্পর্ক অভিযানে সামিল হন সাংসদ রাজদীপ রায়. এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বলেন, বিগত কংগ্রেস সরকারের আমলে উন্নয়নের টাকা লুটেপুটে খাওয়া হতো, তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে সরকারি প্রকল্পের সঠিক বাস্তবায়ন হচ্ছে আর উন্নয়নের এই যাত্রার সমানাধিকার ভোগ করছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা. সরকারের প্রতিটি সুযোগ সুবিধা সমানভাবে পাচ্ছেন তারা. এর জন্য আগামীতে বিজেপি দলের পাশে দাঁড়ানোর আহ্বান রাখেন সাংসদ. নিজের সাংসদ তহবিল এলাকায় বিভিন্ন কাজকর্ম তুলে ধরেন তিনি. আমাদের ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে. আজকে আমাদের সাংসদ শিলচরের মেডিকেল কলেজে, আজকে আমাদের কোন অঞ্চলে ক্যান্সার হয়, ক্যান্সারের অনেক রোগী হয়, ক্যান্সারের রোগীরা হয়তো চেন্নাইতে যেতে হয় এপেলো, নাহলে গুয়াহাটিতে অনেক খরচা হয়, অনেক খরচা হয়, 100 সিটের একটা ক্যান্সার হসপিটাল শিলচর হচ্ছে. এটা আমাদের সাংসদ করেছে. আজকে শিলচরের অনেক রোগী, শিলচর মেডিকেল কলেজের অনেক রোগী আপনার আইসিইউ জন্য মারা যান. আমাদের সাংসদ শিলচর মেডিকেল কলেজে 400টা আইসিইউ ব্যবস্থা করেছে. আজকে আমাদের মুখ দেখানোর জন্য আমরা সাংসদকে নির্বাচিত করিনি. কাজ কি করেছে, কাজ কি করেছেন? আজকে শিলচর থেকে স্বরাষ্ট্র যেটা মহাসড়ক, এক সময় কংগ্রেস বলেছিল এটা মহাডাক্কা, মহাডাক্কা. আর আমাদের অটল বিহারী বাজপেয়ী শিলচর থেকে স্বরাষ্ট্র পর্যন্ত রাস্তা করেছেন. শিলচর মাধ্যমিকে 100% পাশে ছাত্রসহ অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করলো নিউ অক্সফোর্ড স্কুল কর্তৃপক্ষ. এদিন এক সাংবাদিক সম্মেলন ডেকে স্কুলের ডিরেক্টর সুনীল আগরওয়াল সম্প্রতি প্রকাশিত মাধ্যমিক ফলাফলে উত্তীর্ণদের অভাবনীয় কৃতিত্বের বিস্তারিত তুলে ধরেন. তাছাড়াও এবছর থেকে উচ্চ মাধ্যমিক নিউ অক্সফোর্ড আপগ্রেড হয়েছে বলে জানান তিনি. ग्यारहवीं और बारहवीं वी आर स्टार्टिंग हायर सेकेंडरी सेक्शन नाउ. इस साल फर्स्ट सेशन होगा साइंस, आर्ट्स और कॉमर्स. तीनों स्ट्रीम हायर सेकेंडरी सेक्शन की स्टार्ट होगी. तीनों स्ट्रीम में हमने सारी फैसिलिटीज, जो जो ज़रूरत है उसकी अरेंजमेंट किया है. जैसे कि लैब चाहिए, साइंस के लिए लैब की ज़रूरत है. जैसे कि अपने सब्जेक्ट्स की ज़रूरत है. हम लोग देखते हैं कि सिलचर में शायद ऐसा कोई भी स्कूल नहीं होगा या हायर सेकेंडरी स्कूल नहीं होगा जिसमें एंथ्रोपोलॉजी अभी एक सब्जेक्ट दिया जा रहा है, या फिर हिस्ट्री एक सब्जेक्ट स्टडी के लिए दिया जा रहा है, या फिर आपका फाइनेंस बोल के एक सब्जेक्ट कॉमर्स में चाहिए उसको दिया जा रहा है. जो न्यू ऑक्सफोर्ड हायर सेकेंडरी स्कूल अपनी तरफ से पहले ही बैच में लेके आ रहा है और हर सब्जेक्ट के लिए नई फैकल्टीज नहीं लाएंगे, पुराने एक्सपीरियंस का, जो पुराने एक्सपीरियंस फैकल्टीज जिन्होंने 10-12 साल का एक्सपीरियंस ले लिया उन्हीं को हम लोग अपने स्कूल के स्टूडेंट्स को गाइड करने के लिए.
শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। মণিপুরে শান্তি ও মিজোরামের উস্কানিমূলক মন্তব্য থেকে বিরত থাকার ডাকে বিশাল মিছিল। স্কুল ছাত্রীকে যৌন নিপীড়নকারী অধ্যক্ষ আজও পলাতক। লক্ষ্মীপুর গার্লস হাই স্কুলকে জড়িয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচারে নিন্দা জানালেন স্কুলের শিক্ষক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার। आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।